হাই অল গভর্নমেন্ট জব অ্যাস ফ্রেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো ফাইনালি আমাদের যে মুভমেন্টটা চলছে স্পিক আপ ফর এসএসসি রেলওয়ে স্টুডেন্ট তো এটা তো অনেকটাই কার্যকরী হচ্ছে এবং এটা এখন টুইটারে ওয়ার্ল্ডে এক নম্বর ট্রেন্ডিংয়ে চলছে এবং আজকের মধ্যেই কিছুক্ষণ আগেই তোমাদের এসএসসি তাদের এক্সামের ডেটগুলো আপডেট দিয়ে দিয়েছে যেটার জন্য মুভমেন্ট চলছিলো তোমাদের এসএসসি সিজিএলের ফাইনাল রেজাল্ট যেটা সেটারও ডিটেলস দিয়েছে এখানে এবং এরপরে হয়তো তোমাদের এন নিয়েও কোনো সুখবর আসতে পারে তো এই যে ডিটেলসটা দিয়ে যে একটু দেখে নাও স্টেটাস রিপোর্ট অন ফার্স্ট সেপ্টেম্বর অফ রেজাল্ট টু বি ডিক্লেয়ার বাই দ্য কমিশন কোন কোন রেজাল্টগুলো আপডেট হবে তো সবার প্রথম যেটা রয়েছে দেখো জুনিয়র হিন্দি ট্রান্সলেটার জুনিয়র ট্রান্সলেটার সিনিয়র হিন্দি ট্রান্সলেটার তো এটা রেজাল্ট পাবলিশ হওয়ার যে টেন্টিভ ডেট ছিল সেটা হচ্ছে জুন দু এবং এটার রিমার্ক রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে ষোলো ছয় দু হাজার এরপর দেখো কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান দু হাজার উনিশ সিজিএল টায়ার ওয়ান এটা তোমার টেন্ডেটিভ ডেট অফ ডিক্লেশান অফ এক্সাম সেটা হচ্ছে জুন দু হাজার কুড়ি এবং এটার রেজাল্ট ডিক্লেয়ার কবে হচ্ছে ফার্স্ট জুলাই দু হাজার ফার্স্ট জুলাই দু হাজার কুড়িতে এবার দেখো যে জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা রয়েছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এটার টেন্ডেটিভ দেওয়া হয়েছে একুশ নয় দু হাজার কুড়িতে মানে এই দিন তোমাদের রেজাল্ট আউট হবে এরপর এমটিএস যেটা রয়েছে মাল্টি টাস্কিম স্টাফ এস এস সি এম টি এস তার পেপার টু পেপার টু এর রেজাল্ট আউট হচ্ছে একত্রিশ দশ দু হাজার কুড়িতে এবং যেটা মেনলি তোমাদের চলছিলো সিজিএলএ এর দু হাজার আঠেরো টায়ার থ্রি রেজাল্ট যেটা প্রায় আট থেকে দশ মাস ধরে পেন্ডিং পড়ে রয়েছে তো সেটার রেজাল্ট আউট হবে চার দশ দু হাজার কুড়িতে তো এটার জন্য মুভমেন্ট চলছিল এবং এটারও ফাইনাল এর একটা ডেট জানিয়েছে যে এই ডেটে তোমাদের রেজাল্ট আউট হবে সেম প্রসেস আশা করি এন ক্ষেত্রেও এটা তোমাদের কার্যকরী হবে এনটিবিসির জন্য এই মুভমেন্টটা চলছে তো অবশ্যই টুইটারে গিয়ে তোমরা এটা একটু টুইট করতে পারো স্পিক আপ ফর এসএসসি রেলওয়ে স্টুডেন্ট এটা এখন এক নম্বরে ট্রেন্ডিং চলছে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং